আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা অনেকগুলো ল্যাপটপ কালেকশন আপনাদেরকে দেখাবো। আর এই ল্যাপটপগুলো দেখানোর জন্য আজকে আমি চলে আসছি একটি স্পেশাল শপে, অ্যান্ড এই শপের নাম হচ্ছে এস কম্পিউটার। ওনাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10, আপনারা হয়তো অনেকেই চেনেন। সেই মিরপুর 10 শাহালি প্লাজার ঠিক পেছনে তিন নম্বর গলিতে একটা মার্কেট আছে, মার্কেটের নাম হচ্ছে হারুন সুপার মার্কেট। সেই মার্কেটের দ্বিতীয় তলায়, ঠিক আছে, খুবই সিম্পল ওনাদের শপের লোকেশন। তবু ওনাদের শপের লোকেশন থেকে শুরু করে ফেসবুক পেজ, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা চেক করবেন। ওনাদের এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার যদি ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে আপনার হয়তো ইমোতে বা ভিডিওতে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে হোক কল করে আপনার সরাসরি ল্যাপটপ দেখে নিতে পারেন যে ল্যাপটপের সকল কিছু ঠিক আছে কিনা। আবার আপনি বলে নিতে পারেন যে ভাই এটা দেখাবেন। সো ওকে, দেখার পর তারপর আপনি ওদের সপ্তাহে নিয়ে যেতে পারেন, অথবা চাইলে আপনি খুলে নিতে পারবেন। জাস্ট 1000 টাকা দিলে হবে, ওনারা আপনার লোকেশন অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিবে, বাকি টাকা আপনি ল্যাপটপ হাতে পরপর পে করে দেবেন, ঠিক আছে। আর এখানে আজকে আছেন সালাম ভাইয়া, উনি ওনার এখানে যে ল্যাপটপ এগুলো প্রাইস ও বিস্তারিত সকল কিছু আমাদেরকে বলে ধারণা দিবেন। সো কথা বাড়াচ্ছি না, চলুন ল্যাপটপের প্রাইস ও বিস্তারিত সকল কিছু দেখে নিই আমরা। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনি একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। আসসালামু আলাইকুম, এসএস কম্পিউটার পক্ষ থেকে আমি আব্দুল সালাম আপনাদেরকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে খুবই কম বাজেট এবং ভালো মানের একটি ল্যাপটপ। এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ, খুবই স্লিম, ফুল মেটাল বডি। যারা কম বাজেটের ভিতরে মেটাল বডি এবং স্লিম ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন। এটা কনফিগারেশনটা দুইটা আছে আমাদের কাছে, i3 এবং i5, দুইটা মডেলই আছে। এটা হচ্ছে ক্রাই 3 ফুল সিলভার কালার, 2GB গ্রাফিক্স সিস্টেম ল্যাপটপ, প্রায় 4GB RAM আছে। এটা ব্যাটারি ব্যাকআপ যাবে কতক্ষণ? এটা ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস থাকবে। এটা কনফিগারেশনটা বলে দিই, এটা ক্রাই 3 সেকেন্ড জেনারেশন, 4GB RAM আছে, 320GB হার্ড ডিস্ক আছে। আপনি চাইলে কিন্তু হার্ড ডিস্কটা আপডেট করে নিতে পারবেন, এটা যে কোনো সময় আপডেট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা প্রাইসটা খুবই কম, অনলি 17,500 টাকা, মাত্র 17,500 টাকা। এটা ক্রাই 3 কোন জেনারেশন? ক্রাই 3 সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, প্রাইসটা হচ্ছে মাত্র 17,500 টাকা। এই ডিভিডি রুম লাগানো যাবে? না না, এটা আলট্রা স্লিম, তো এই কারণে ডিভিডিতে নাই। এরপর দেখাবো আরেকটি ল্যাপটপ, এটা হচ্ছে HP Core i5 থার্ড জেনারেশন একটি ল্যাপটপ। এটাও কিন্তু সিলভার কালার এবং ফুল ফ্রেশ কন্ডিশন। এটার মধ্যেও আপনাদের ফিঙ্গারপ্রিন্টের সেন্সরটাও কিন্তু থাকতেছে। জি জি, আপনারা চাইলে এইটা দিয়েও কাজ করতে পারবেন, এটা দিয়েও কাজ করতে পারবেন, মানে দুইটা। এটার মধ্যে আবার ব্যাকলিটটাও আছে, কিবোর্ডে ব্যাকলিট মারবে, রাতে যদি কাজ করতে চান সেক্ষেত্রে ব্যাকলিটটা হলে কিন্তু ভালো হয়। সেটা হচ্ছে এটা Core i5 থার্ড জেনারেশন, প্রসেসর স্পিডটা 2.7 GHz, 4GB RAM আছে, 320GB হার্ড ডিস্ক আছে। প্রাইসটা খুবই কম, মাত্র 1000 টাকা বেশি, ওইটার চাইতে 18,500 টাকা, মাত্র 18,500 টাকা পড়বে এটার প্রাইস। এটা হচ্ছে HP ল্যাপটপ, আর ওটা ছিল ইজেক্টর, যেটা দেখে এত ব্ল্যাক ল্যাপটপ আমি কখনো দেখিনি। আমি যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে পলি লাগানো। হ্যাঁ, আমি একটু যদি পলিটা আপনাদেরকে উঠে দেখাই, আমাদের প্রত্যেকটা জেলায়, মানে প্রতিটা জেলায় জেলায় আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে। প্রথমে যে প্রসেসটা 1020 টাকা বুকিং মানি করতে হয়, মানে কনফার্ম করার জন্য, বাকি যে টাকাটা থাকবে আমি কন্ডিশন দিব, 24 ঘন্টার মাধ্যমে আপনার জেলায় আপনার হাতে ল্যাপটপটা পৌঁছে যাবে, যে কোনো ল্যাপটপ। সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি বা অনেকে ভাবে যে ল্যাপটপটা পাচ্ছে সেটা ভালো কি খারাপ, এগুলো যদি একটু বলে দিতেন বিস্তারিত। সেক্ষেত্রে একটা সুবিধা আছে, ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ল্যাপটপটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবে, সেই সুবিধাটা আমরা দিচ্ছি। আর আমরা যেটা বাইরে দেব সেটা আমরা একবার থেকে পাঁচবার চেক করে দিই কাস্টমার, যাতে কোনো প্রবলেম ফেস না করে। আর গ্যারান্টির বিষয়টা ঢাকার বাইরে যারা নিতে চায় তাদের জন্য একটু বেশি থাকে, 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছে, পাশাপাশি কিন্তু আরো গিফট আইটেম একটু বেশি দিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি আকর্ষণীয় মাউস প্যাড দিচ্ছি, যার যেটা কালার পছন্দ সেটা নিতে পারবে। এগুলো ফ্রি দিবেন? হ্যাঁ, একদম ল্যাপটপের সাথে ফ্রি, প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি গিফট থাকবে। আর কি দিবেন? এরপর দেবো মাউস, মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে কোনো একটা মাউস থাকবে, ডেল ব্র্যান্ডের একটি মাউস থাকবে। আরো থাকছে গিফট, প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটি ব্যাগ থাকবে, সেই রকম সুন্দর। এবং যারা কুরিয়ার নিতে চান তাদের জন্য কিন্তু আরো স্পেশাল গিফট হিসেবে কার্টন, মানে অরিজিনাল কার্টন বক্সটা পেয়ে যাবে। এখন আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিই, আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 গুলচত্বর, শাহালি প্লাজা আছে, এটার জাস্ট পিছন সাইডে, রোড নাম্বার 3 হারুন সুপার মার্কেট। রাস্তার সাথে যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে উঠলেই আপনার এসএস কম্পিউটার শোরুমটা পেয়ে যাবেন। এখন দেখাবো আরেকটি ল্যাপটপ, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন একটি ল্যাপটপ, এটা G1 সিরিজের কোরাই 5 ফোর্থ জেনারেশন, 120GB SSD আছে, 4GB RAM আছে। আপনারা চাইলে এটা কিন্তু হার্ড ডিস্কও লাগাইতে পারবেন, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, মাউস প্যাড সিস্টেম, জয়স্টিক, পপুলার একটি ল্যাপটপ কিন্তু এটা। জি জি জি, এটা হলো G1 সিরিজ 820 কোরাই 5 ফোর্থ জেনারেশন। প্রাইসটা খুবই কম, অনলি 23,500 টাকা, 23,500 টাকা পড়বে এটার প্রাইস, খুবই কম দামে G1 সিরিজের ল্যাপটপ। জি ওয়ান কিন্তু এটা খুবই কম প্রাইস। সো এটা হচ্ছে 13 ইঞ্চি ল্যাপটপ, হ্যাঁ,
মানে হচ্ছে 12.6 ইঞ্চি বা 13 ইঞ্চি যেটাই বলেন। সো এটা হচ্ছে এই ল্যাপটপ ইলেটবুক। আমি আপনাদের এই ল্যাপটপের একটু মোটা নিচটা দেখে মানে একদম স্লিম, এটা কিন্তু চিকন আছে। হ্যাঁ, এটা স্টাইলিশ একটা ল্যাপটপ আপনারা বলতে পারেন এই বাজেটের মধ্যে। এটা কোর i5 কোন জেনারেশন? 4th generation। ওকে, এটারই আপনারা বড় স্ক্রিনটা যদি নিতে চান 840, এটাও কিন্তু জিওন। আগেটাও ছিল জিওন, এটাও ছিল জিওন। পার্থক্যটা কি? পার্থক্যটা এই স্ক্রিনটা একটু ছোট আর এই স্ক্রিনটা একটু বড়। তার মানে এটা হচ্ছে 12.6 বা 13 ইঞ্চি আর এটা কত? এটা হলো 14.1, 14.1 ইঞ্চি। তার মানে এইটা কোনো পার্থক্য নেই? না, আর কোনো পার্থক্য নেই। এটার মধ্যে যে কনফিগারেশন আছে এটা দেয় সেম কনফিগারেশন আছে। ওকে, এটাও আপনার 500 GB হার্ড ডিস্ক, 4GB RAM। এটা প্রাইসটা খুবই কম, অনলি 25,000, 24,990 টাকা নেব আমরা এখন। মানে এটা থেকে 1,500 টাকা পারলে মানুষ নিতে পারবে। ওকে, সো আমি মনে করি আপনার যদি বড় সাইজ নেই, যে আমি যদি একটু আপনাদেরকে সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করে দেখাই, এই যে আপনারা দেখুন, এটা হচ্ছে এই উপরে রাখলাম এই যে এটা, আর এটা হচ্ছে এটা। মানে হচ্ছে এইটুকু সাইজের জন্য আপনি কিন্তু 1,500 টাকা বাড়ে আপনি এটা নিতে পারেন, অথবা চাইলে আপনি এটাও নিতে পারেন। ল্যাপটপ কিন্তু দুইটাই সেম, বড় লাগলে বড় আবার ছোট লাগলে ছোট, আপনি যেটা খুশি সেটা আপনি দেখে নিতে পারেন। তারপরে আরেকটা আছে জিওয়ান, এটাও কিন্তু জিওয়ান, এটা 450 প্রোডাক্ট সিরিজের, মেড ইন টোকিও, ছোট তার বড় তার বড়, মানে এটা এর চাইতে বড়। হ্যাঁ, এটা হলো 15.6 আর কি। হ্যাঁ, এটাও জিওয়ান সিরিজের কোরাই 5 4th generation, 500 GB হার্ড ডিস্ক আছে, 4GB RAM আছে। পূর্বে একটু প্রাইস বেশি ছিল, এখন একটু প্রাইস কমে দিচ্ছি। এটা প্রাইসটা পড়বে অনলি 25,900 টাকা, 25,900 টাকা, মানে 26,000 টাকা। এটা থেকে 1,000 টাকা বাড়লে এটা পাবে, এটা পাবে, এটা বড় ডিসপ্লে, নিউমেরিক কিবোর্ডটা থাকবে। মানে আপনার হচ্ছে 1,500 টাকা বাড়লে কিন্তু আপনি অনেক ভালো ল্যাপটপ পাচ্ছেন। সো এটাও যদি আমি এখন এখানে রাখি, রাখার পর এটাও যদি একটু কম্পেয়ার করে দেখি, ল্যাপটপ তো সেম তাই না? হ্যাঁ, একদম সেম, কনফিগারেশন সব সেম। ওকে ওকে, সো ল্যাপটপ সব সেম। এই যে দেখুন এবার, মানে এই যে দেখুন, এটা হচ্ছে এই সাইজ, এই সাইজ, এই সাইজ, ঠিক আছে। সো তিনটা একই সাইজ, এই সাইজ থেকে সমান আছে। তো আপনাদের যেই সাইজটা খুশি আপনারা কিন্তু সেই সাইজটা ওনাদের থেকে নিতে পারেন। এরপর দেখাবো আরো একটি ল্যাপটপ, সুপার স্লিম, কোরাই 7 প্রসেসর আর কি। প্রসেসরের দিক থেকে খুবই এগিয়ে আছে এটা, কোরাই 7, 8GB RAM, 4GB গ্রাফিক্স আছে এটার ভিতরে, 500GB হার্ড ডিস্ক আছে। এটা প্রাইসটা খুবই কম, অনলি 26,500 টাকা, 26,500 টাকা এটার প্রাইস। ওকে, কোরাই 7, কোরাই 7। সো আমরা একটু ল্যাপটপের ডিজাইনটা দেখি। এই সেটটা আপনারা দেখুন, এখানে খুব সুন্দর একটা ডিজাইন আছে, মানে এটা যে গেডি লকটা, সেই গেডি লকটা একটু আনকমন। পেছনে হচ্ছে ফুল ব্ল্যাক কালার আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন, উপরে এটা ব্ল্যাক কালার, আর এটা যে ফ্রেমটা, সেই ফ্রেমের সামান্য কিছু এখানে সিলভার কালার দেওয়া আছে, মানে ফ্রেমের ডিজাইনটা। আর এটাতে ইউএসবি পোর্ট আছে কয়টা? ইউএসবি আপনি এই পাশে আছে দুইটা, এই পাশে আছে একটা, তিনটা, টোটাল টোটাল তিনটা ইউএসবি আপনি সব পোর্টে আছে। এখানে বিজি পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে, এটা মানে যা যা দেখি এখন। সো এই যে এখানে যেটা বলছিলাম, ফ্রেমটা হচ্ছে সিলভারের, এই যে এটাও কিন্তু ফ্রেম, সিলভারের ফ্রেম, এন্ড ডিসপ্লেটাও কিন্তু ফুল ব্ল্যাক কালার। প্রাইসটা হচ্ছে 26,500 টাকা, কোরাই 7 এর 4th generation। ওকে, এটা কিন্তু আপনি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, অনেক রিজনেবল, খুবই কম দামে দিচ্ছি আমি। একটু বাজেট যাদের ভালো, কিন্তু গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন, ডিজাইনের কাজ করবেন, ক্যাটের কাজ করবেন, এডিটিং এর কাজ করবেন, তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা হলো 8th generation একটি ল্যাপটপ। জি, 8th generation, 8th generation। কি প্রসেসর? এটা হলো কোরাই 5 এর 8th generation। এটা কনফিগারেশনটা অনেক হাই, এটার মধ্যে পাচ্ছেন 1TB হার্ড ডিস্ক, 256 SSD, আবার 8GB RAM, 4GB গ্রাফিক্সটাও আছে কিন্তু এটার ভিতরে। রেজুলেশনটা অনেক বেশি, ফুল এইচডি রেজুলেশন পাবেন এটার ভিতরে। ওকে, সো এটা ডিসপ্লে সাইজটা হচ্ছে 15.6 ইঞ্চি, মানে ওই যে একটু আগে এই যে সাইজটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এই মানে এই যে নিচের সাইজটা আর এই সাইজটা, এটা কিন্তু সেম ল্যাপটপ, বিশাল বড় সাইজের ল্যাপটপ। নিউমেরিক কিবোর্ড পেয়ে যাবেন এক্সট্রা, এন্ড ডিসপ্লে সাইজটা ওয়েল খুবই ভালো, কোরাই 5 এর 8th generation। তার মানে এটাকে আপনার মোটামুটি লেটেস্ট বলতে পারেন, 2018 সালের মডেল। সো এটার প্রাইসটা কত রাখবেন আপনারা? এটা প্রাইসটা রাখবো হলো 40,500 টাকা, মাত্র 40,500 টাকা, কোরাই 5 এর 8th generation। এটার সাথে কি কি পাবে মানুষ? এটার সাথে আপনি পাচ্ছে 1TB হার্ড ডিস্ক, 8GB RAM, 256 SSD থাকতেছে, SSD সহ দিবেন? হ্যাঁ, SSD সহ, 256 M.2 লাগানো আছে এটার ভিতরে। ওরে বাবা, বলেন কি, মানে এটাতে SSD, হার্ড ডিস্ক, RAM তিনটাই দেয়া আছে? গুলির মতো কাজ করে এটা, কিসের মতো কাজ করে? গুলির মতো, বন্দুকের গুলির মতো কাজ করবে, ওরে মানে বুলেটের গতিতে এটা কাজ করবে, মানে যেটা বলতেছে। সো ওকে, আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন, আই হোপ এটা মোটামুটি আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ অনেক কিছু এটাতে দেয়া আছে। হ্যাঁ ভিউয়ার্স, এরপরে আবার কম দামে চলে আসলাম, আবার 20-22,000 টাকার ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে HP ব্র্যান্ডের নেটবুক সিরিজ, কোরাই 5 3rd generation, 500GB হার্ড ডিস্ক পাচ্ছেন এটার ভিতরে, ফুল ফ্রেশ কন্ডিশন আছে। মডেলটা হচ্ছে HP নেটবুক 8470p, মানে কোরাই 5 এর 70p। আমরা একটু আগে যে একটা পি সিরিজ আরেকটা দেখেছিলাম, ওটা 2570p, ওটা ছিল 2570, ওটা স্ক্রিনটা ছোট, এটা স্ক্রিনটা বড়। এছাড়া আর কি? এগুলা কিন্তু আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য, মানে 24 ঘন্টা অন রাখবেন, ফুল ফ্রেশ কন্ডিশন, মেটাল বডি ল্যাপটপ চাচ্ছেন, একটু ওয়েট হবে, বাট কিন্তু এটা কই মাসের জান, কই মাসের জান। হ্যাঁ, এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। প্রসেসর স্পিডটা অনেক বেশি, 2.70 GHz। এটা প্রাইসটা খুবই কম, অনলি 20,500 টাকা পড়বে, অনলি 20,500 টাকা পড়বে এটার প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে কোরাই 5 এর 2nd generation, 3rd generation, 5 এর 3rd generation। ওকে, আর এটা মেটাল বডি না প্লাস্টিক? ফুল মেটাল বডি, একদম ফুল মেটাল বডি। ওকে, এন্ড ফুল ল্যাপটপটা হচ্ছে সিলভার কালারের। সো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন 20,500 টাকা। এরপর দেখাবো G3। এখন তো এটার বিষয়ে বলার কিছু রাখে না, কারণ এরপর সবাই চেনে, সব ছবি এটা রিভিউ থাকে। আমি একটা ল্যাপটপটা দেখি আপনাদের, এটা হচ্ছে এটার স্লিম, মানে মোটামুটি ল্যাপটপটা আপনার স্লিম বলতে পারেন, বলা যায় যে বাজেটের মধ্যে এটা একটা স্টাইলিশ ল্যাপটপ। আর এটা হচ্ছে উপরটা হচ্ছে ফুল সিলভার কালার, আর কালার তো অ্যাভেলেবল আছে এগুলো, তাই না? হ্যাঁ, অবশ্যই। ওকে, সো এই সেটটা হচ্ছে সিলভার কালার, দেখুন কত স্টাইলিশ একটা ডিজাইন, আমার কাছে ভালো লাগে আসলে। এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন আপনারা বলতে পারেন। এটা কিন্তু 6th generation, কোরাই 5 এর 6th generation, 8GB RAM থাকতেছে, 256 SSD থাকতেছে, রেজুলেশনটা ফুল এইচডি পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, প্রাইসটা খুবই কম, অন
35,900 টাকা পড়বে এটার প্রাইস। ওকে, এটা কি এসএসডি হার্ড ডিস্ক সহ নাকি? এটার মধ্যে এসএসডি অলরেডি 256 লাগানো আছে, অলরেডি লাগানো আছে, তাই না? সো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন, মোটামুটি ফাস্ট বলা যায় কম্পিউটারটাকে, অলরেডি এসএসডি লাগানো আছে। যে দেখুন আমি অন করলাম কত দ্রুত অন হয়ে গেল। ল্যাপটপ কিন্তু সাধারণত কম্পিউটার থেকে একটু টাইম নেয় বেশি। সো এটা 35,000 টাকা যাদের বাজেট, মানে 35,500 টাকা, তারা কিন্তু চাইলে অবশ্যই এই ল্যাপটপটা দেখতে পারেন। এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা আপনি আপডেট জেনারেশন, এটা হলো ক্রাই 36 জেনারেশন, 8GB RAM থাকতেছে, 500GB হার্ড ডিস্ক থাকতেছে, মানে আপডেট জেনারেশনের ভিতরে প্রাইসটা খুবই কম। আমরা নিব অনলি 25,500 টাকা, 25,000 8GB RAM থাকবে, 500GB হার্ড ডিস্ক থাকবে, এটার মধ্যে 4GB গ্রাফিক্সও থাকতেছে। ও আচ্ছা, সো আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। প্রাইসটা কত ওটার? 25,500 টাকা পড়বে, মাত্র 25,500 টাকা ডেলের ল্যাপটপ। এটার ভিতরে কিন্তু টাচ স্ক্রিন একটা আছে, টাচ স্ক্রিন, হ্যাঁ ওকে, সেটা দেখাচ্ছি। টাচ স্ক্রিনটা হচ্ছে যেটা, এটা কিন্তু ক্রাই 5, এটা ক্রাই 5 ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, ল্যাপটপ সেম, হ্যাঁ ল্যাপটপ সেম, আপনার জাস্ট খালি মডেলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো টাচ স্ক্রিন হলে ল্যাপটপটা কত সুন্দর লাগে দেখুন আপনারা। এই উপরে যে জায়গাটা, এটা একদম ফুললি আপনার কাছে, মানে ব্ল্যাক কালার, দেখতে অনেক সুন্দর লাগবে, মানে কিছুটা হচ্ছে আপনার কাছে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই টাইপের একটা ফিল আপনি পাবেন। পেছন সাইডটা দেখুন কত সুন্দর ব্ল্যাক কালারের মাঝে। ক্যামেরা আসলে কম বোঝা যায়, বাট বাস্তবে দেখলে আপনার আরো বেশি সুন্দর লাগবে আশা করি। এটা ব্যাটারি ব্যাকআপ চলবে কতক্ষণ? এটা 3 ঘন্টা প্লাস 4 ঘন্টা এরকম ব্যাকআপ থাকে। প্রাইসটা অনলি কম 26,500 টাকা, 26,500 টাকা বাড়ালি। কুরাই 5 এর পঞ্চম জেনারেশন, এটার মধ্যে ব্যাকলাইট থাকবে, কুরাই 5 এর পঞ্চম জেনারেশন, ফুল টাচ স্ক্রিন, এটার মধ্যে 4GB RAM থাকবে, 128GB SSD থাকবে। ওকে, SSD থাকলে তো বুঝিনি কি রকম স্পিড থাকে। জি, সো যাদের মধ্যে ম্যাক্সিমাম 30,000 টাকা, আর আপনি চাচ্ছেন 30,000 টাকার নিচে কোনো ল্যাপটপ নেবেন উইথ টাচ স্ক্রিন, কুরাই 5 এর আপডেট ভার্সন, তারা কিন্তু এটা নিতে পারেন। আর এটাতে কি SSD হার্ড ডিস্ক দুইটা লাগানো যাবে? হ্যাঁ, এটা আপনি দুইটা স্লট আছে, দুইটা স্লট আছে। হ্যাঁ ভিউয়ার্স, এরপরে যে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটাও কিন্তু টাচ স্ক্রিন। অনেকে যে টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজেন, টাচ স্ক্রিন দিয়ে মানে দুইটা সুবিধা কি, আপনি টাচ দিয়ে কাজ করতে পারবেন আবার ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। 8400 আমাদের কাছে নন টাচটাও আছে, আর এটা হচ্ছে টাচ স্ক্রিন, এটা ভিতরে পাচ্ছেন 5th generation কোরাই 5 কাছ থেকে, দেখেন খুবই ফ্রেশ। এভাবে সাইন ইন করতে হবে। এটা প্রাইস পড়বে কত? যেটা নন টাচ ওটা হলো 27,000 টাকা পড়বে, আর এটা হলো 28,000 টাকা পড়বে, জাস্ট 1,000 টাকা বেশি। এর কারণে আপনি টাচ স্ক্রিনটা পাচ্ছেন। ওরে, মানে প্রাইস কিন্তু তেমন ডিফারেন্স না, এটা হচ্ছে 27,000, এটা হচ্ছে 28,000, 28,000 টাকা, ঠিক আছে, জাস্ট 1,000 টাকা ডিফারেন্স। আর আপনি কিন্তু চাইলে এগুলো টাচ করে ইউজ করতে পারবেন। সো যারা কিনা অলওয়েজ টাচ ল্যাপটপ খুঁজেন, তো তারা কিন্তু চাইলে এখানে টাচ ল্যাপটপগুলো দেখতে পারেন। আর এটা আসলে উপরে পলি লাগানো, যার জন্য আমি আসলে তেমন ভাবে দেখাতে পারতেছি না, বাট আপনি নিজে এসে যখন দেখে নেবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এখনো পলি খুলে দিতে পারি, থাক সমস্যা নেই। আমরা মোটামুটি সবগুলোই ফ্রেশ কন্ডিশনে দেখি, জাস্ট ধুলাবালুর জন্য হচ্ছে ওনারা এগুলো এইভাবে রাখে। হ্যাঁ, এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের আর কি ল্যাপটপ, আলট্রা স্লিম। এটার ওয়েটটা কিন্তু খুবই কম, 500 থেকে 600 গ্রাম ওজন বলেন, এবং খুবই ফ্রেশ, এত স্লিম ল্যাপটপ, আপডেট একটা মডেল, E7480 কোরাই 5 এর 6th জেনারেশন, এটার মধ্যে পাচ্ছে 4GB গ্রাফিক্স পাবেন আপনারা, 4GB গ্রাফিক্স, 8GB RAM থাকবে। একটু দেখাই আগে, মানে ল্যাপটপটা আমি সামনাসামনি দেখে সত্যি অবাক, ক্যামেরা কতখানি বুঝতেছেন জানি না, মানে ক্যামেরা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিটেক্ট করে কম, আপনারা জানেন। সো এটা ব্ল্যাকটা যখন আপনি দেখবেন, মানে এত ভালো লাগবে, ফুললি ফ্রেশ, খুবই স্লিম। পেছন সাইডটা দেখুন, পুরো ফুল নিউ এর মতো লাগতেছে ল্যাপটপটা, ম্যাকবুক স্টাইলে তৈরি। এটা ব্যাটারি কোথায়? ব্যাটারি তো দেখতেছি, এটা ব্যাটারি ভিতরে, এটা ব্যাক পার্টটা ভিতরে। হ্যাঁ, ও আচ্ছা, মানে ব্যাটারি অন্যান্যগুলো যেমন ব্যাটারি দেখা যায়, এটা কিন্তু আপনি ব্যাটারি দেখবেন না, এই যে দেখুন, মানে হচ্ছে ব্যাটারি বের করতে হলে আপনাকে পিছন ব্যাক পার্ট করা হয়, যেটা খুবই ভালো সিস্টেম। আর পাশাপাশি হচ্ছে আমি যদি একটু উপর সাইডটা আপনাদের উঠাই দেখাই, একদম ফ্রেশ, লাইক নিউ বলে, একদম ফুললি ফ্রেশ ডেল লেখাটা যে দেখুন। সো এটা প্রাইস পড়বে কত ভাই? এটা প্রাইসটা পড়বে মানে 37,500 টাকা, 37,500 টাকা পড়বে। এটা কোন জেনারেশন? এটা 6th generation, 8GB RAM, 256 থাকতেছে, এটা মডেল হচ্ছে E7480, E7480 কোরে 5 এর। এটা আপনার কয়েকটা মডেল হয় E7470 হয়, কিন্তু এটা হলো আপডেট ভার্সনটা। হ্যাঁ ভিউয়ার্স, এরপরে দেখাবো 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো ঘুরে সেই ল্যাপটপটা, পপুলার একটি ল্যাপটপ, অনেকে ভিডিওটা করে থাকে, কয়েকটা সিরিজ হয়, G1, G2, G3, এটা কিন্তু G1 না, G2 না, G3, এটা হলো সর্বোচ্চ আপডেট মডেল, কোরে 5 পঞ্চম জেনারেশন, 256 SSD থাকবে, 8GB RAM থাকবে। এটা দুইটা কনফিগার হয়, 4GB RAM দেওয়া হয়, 8GB RAM দেওয়া হয়, আমাদের কাছে দুইটা কনফিগারই আছে। 4GB RAM দিয়ে নিলে পড়বে 28,900 টাকা, আর 8GB RAM দিয়ে নিলে 30,000 টাকা পড়বে, 30,000 টাকা, আর 28,900 টাকা, হ্যাঁ 28,900 টাকা, মানে 1,000 টাকা ডিফারেন্সের কারণে আপনি আরো 4GB RAM পাচ্ছেন। আর 4GB RAMটা বাড়ালে কিন্তু গ্রাফিক্সটাও বাড়তেছে, এখন 2GB আছে, 4GB RAM অ্যাড করলে 4GB গ্রাফিক্স হয়ে যাবে, খুবই পপুলার, ব্যাকআপটা কিন্তু অনেক ভালো থাকে, 5 GB এরকম চার্জ থাকে। ওকে, সো এই যে দেখুন, এটা হচ্ছে ফুল টাচ স্ক্রিন একটা ল্যাপটপ, নিচে এটাকে ফুললি টাচ অপটিমাইজ হিসেবে এটা কাজ করতে পারবেন, আর টাচ কিন্তু অনেক ফাস্ট এন্ড অনেক স্মুথ। সো আবার চাইলে এটা আপনার ঘোরায় ট্যাব হিসেবে এটা ইউজ করতে পারবেন, পাবজি খেলে, আপনি ফ্রি ফায়ার খেলেন, রাইট, তার কিন্তু এমুলেটরে চাইলে আবার এটা টাচ করে খেলতে পারবেন। ওকে, সো এটা প্রাইস কত হচ্ছে? 30,000, আর হচ্ছে 28,900 টাকা, হলে 4GB RAM দিয়ে, আর যদি 8GB RAM দিয়ে নিতে চান তাহলে আপনার 30,000 টাকা পড়বে, 30,000 টাকা, বুঝতে পারছেন, জাস্ট 1,000 টাকা ডিফারেন্স। এরপরে এগুলা প্রাইস বলবো না, এগুলা আমি জাস্ট খালি মডেলগুলো বলবো। এটা হচ্ছে 450G2, আমাদের কাছে G3টাও আছে, কোরাই 5, এটা পঞ্চম জেনারেশন, আমাদের কাছে 6th জেনারেশনটা আছে, এটার ভিতরে কিন্তু কোরাই 3 6th জেনারেশনটা আছে, যেটা প্রাইসটা পড়বে 28,500 টাকা, 28,500, হ্যাঁ 6th জেনারেশন, যারা বড় বিগ স্ক্রিন খুঁজতেছেন কিংবা 4GB গ্রাফিক্স লাগবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারে। এরপর দেখাবে যে ডেল, যারা ডেল বেশি পছন্দ করেন তারা নিতে পারেন, এটা লেটেস্ট ভার্সন E7400, এটাও আমাদের কাছ থেকে পাবে।
এরপরে পাবেন G2 মানে 840G2, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে। আপনারা শোরুমে আসেন, কম্পেয়ার করে বিভিন্ন মানে দীর্ঘ সময় বসে চালিয়ে তারপর ল্যাপটপগুলো কালেকশন নিতে পারেন। ওকে ভিউয়ার্স, যে কোনো বাজেটের ল্যাপটপগুলো যদি নিতে চান আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন, এছাড়া ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যাতে আমরা ল্যাপটপগুলো আপনাদেরকে দেখিয়েও মানে ইমোর মাধ্যমে দেখিয়েও ল্যাপটপগুলো কিন্তু দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সো আপনাদের শপ অ্যাড্রেস যদি লাস্ট টাইম একটু ক্লিয়ার করে বলে দিতেন আরেকবার। হ্যাঁ, শপের অ্যাড্রেসটা খুবই সিম্পল, 10 নম্বর গোল চত্বরে নামবেন, মিরপুর 10 নম্বর গোল চত্বরে নামেন, নামার পর দেখবেন যে শাহালি প্লাজা, এটা পিছনে রোড নাম্বার 3 অথবা লাইব্রেরি গলি বলেও সবাই চিনে, লাইব্রেরি গলি, হ্যাঁ লাইব্রেরি গলি বলে বেশি চিনে আর কি। ওকে, এটার হারুন সুপার মার্কেটের দোতলায়, হারুন সুপার মার্কেটের দোতলায় আমি থাকবো, পাশাপাশি সেলিমরাও আছে আর আমাদের এই ছোট ভাই বেদরা আছে। ওকে ঠিক আছে, আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন সুপার মধ্যে। হ্যাঁ, তো ওকে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। আর আজকে যে ল্যাপটপগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু বাজেটের মাঝে সেরা ল্যাপটপ ছিল, মানে আপনাদের সবার বাজেট হচ্ছে 20-30 হাজার টাকা। আর আজ যে ল্যাপটপগুলো দেখাইছি সবগুলো কিন্তু আপনার 20-30 হাজার টাকার মাঝে বেস্ট ল্যাপটপগুলো দেখলেন। আর ল্যাপটপ প্রাইসগুলো আমি মনে করি পূর্বের তুলনায় ওনাদের এখানে প্রাইসটা আরও কমছে, আর কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আপনার যে কোনো ল্যাপটপ নেওয়ার হোক ওনাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ভিডিও নিচেও দেওয়া আছে, আর ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। লজ্জার কিছু নেই বা ভয়ের কিছু নেই, সরম পাওয়ার কিছু নেই, আপনি কন্ট্যাক্ট করে যদি আপনার ল্যাপটপ লাগে সেক্ষেত্রে ওনাদের দেখতে চাইলে আপনার অর্ডার করে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।